কৃষি বায়োস্কোপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। গতকালকে আমরা এসেছি আমেরিকাতে, কর্নেল ইউনিভার্সিটি ইথাকাতে একটা প্রোগ্রামে এসেছি আমরা। ওখানে প্রায় 3 মাস থাকবো। তো গতকালকে নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আমরা ছিলাম। আজকের সকালে ব্রুকলিনের ঘরোয়া রেস্তোরাঁয় হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য বসেছি। সেখানে আমাদের একজন বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো। আপনি এখানে আছেন, আপনি একটু সামনে আসেন। ভালো আছেন? না, খুব ভালো লাগছে যে আমাদের কৃষি বায়োস্কোপের যে হচ্ছে দর্শক যারা আছেন, যারা দেখেন, আমি ভাবছিলাম গতকালকে যে ইউএসএ থেকে অনেকে তো ফোন দিয়ে থাকে, দেখা হবে কিনা। তো আজকে সকালেই ভাইকে পেলাম। তো হচ্ছে আপনার অনুভূতি সম্পর্কে একটু বলেন দেখি, বা কৃষি বায়োস্কোপ সম্পর্কে আপনার ভাবনা সম্পর্কে বলেন। ওটা মানে কৃষি বিষয়ক যে অনুষ্ঠানটা, ওইটা আমি নিয়মিত দেখি, এবং বিশেষ করে আপনার অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগে। আমি দীর্ঘদিন যাবৎ নিউ ইয়র্কে আছি, তো এখন তেমন একটা আর এখানে ভালো লাগে না। আপনার অনুষ্ঠান দেখার পরে আমার অনুভূতি হলো যে আমি দেশে যাই, দেশে যেয়ে মানে একটা মনের যে তৃপ্তি, একটা শান্তি, যে কৃষি বিষয়ক বা গাছপালা নিয়ে বা ফার্ম করার যে একটা আনন্দ বা তৃপ্তি, ওইটা আমার ভিতরে খুব কাজ করে। আর তো আমার ইচ্ছা আর কি, এরকম আমি যদি কখনো সুযোগ পাই দেশে যাই, তাহলে আপনার সাথে যোগাযোগ করবো এবং আমি চেষ্টা করবো কৃষি বিষয়ের সাথে। কত বছর হচ্ছে? আমি 1990-তে নিউ ইয়র্কে এসেছি। 1990 সালে? 1990 সালে। আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুরে আপনার দেশের বাড়ি? আচ্ছা। এই ভাইকে দেখে খুব ভালো লাগলো যে ওনারা প্রবাসে থাকেন, দেশের প্রতি টান এবং আমাদের দেশের কৃষির প্রতি যে টান এখনো আছে। আপনি বললেন যে আপনার ইচ্ছা করে দেশে ফিরে। ইচ্ছা করে, হ্যাঁ, খুবই ইচ্ছা করে। আচ্ছা, আমাদের কৃষি বায়োস্কোপ প্রোগ্রাম কি অনেকেই দেখে আপনাদের? হ্যাঁ, আমার বাসায় এবং আমার কয়েকটা ফ্রেন্ড আছে, আমরা যখনই বাসায় বসি সময় পাই আমরা এই অনুষ্ঠানটা দিই। দেখা যায় কি, ঘন্টার পর ঘন্টা এই অনুষ্ঠানটা দিই, এত ভালো লাগে। তখন ইচ্ছা হয় যে এখনই চলে যাই দেশে, যে এখনই আমরা ফার্ম করি, এত ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা হচ্ছে নভেম্বর পর্যন্ত হচ্ছে ইউএসএ তে থাকবো, এবং আমাদের প্রোগ্রামে আসলেও, সরকারি একটা প্রোগ্রামে আমরা এখানে এসেছি, সে প্রোগ্রামে আসলেও প্রোগ্রামের বাইরে কিন্তু কৃষি বায়োস্কোপের বিভিন্ন ডকুমেন্টারি এবং যেটা আমাদের আসলে মানুষের কাজে লাগে এই ধরনের কোনো কিছু দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ রফিক ভাই আপনাকে। আচ্ছা, দেখা হবে, আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, আপনাকে দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে এতদিন ইউটিউবে দেখছি, এখন সরাসরি আপনাকে আমি এখানে নিউ ইয়র্কে দেখলাম। থ্যাংক ইউ ভাই।